আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ শেখার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব ইংলিশ টু বাংলা টিউটোরিয়াল, যে আমরা কিভাবে গ্রামার ছাড়াই বা আমরা যারা অল্প গ্রামার জানি তারা কিভাবে ইংলিশে অনর্গল কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশের এই ছোট ছোট শর্ট ডায়লগগুলি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ইংলিশে কথা বলার জন্য আপনাকে গ্রামারে একদম পরিপুটি হতে হবে, তার কোনো মানে নেই। আপনি পারলে আপনার জন্য অনেক ভালো হবে, কিন্তু আপনি যদি না পারেন তাহলে কীভাবে ইংলিশে কথা বলবেন? তবে আজকের এই টিউটোরিয়ালটি আপনাকে কথা বলার হেল্পফুল অনেক শর্ট ডায়লগ এবং বাক্য তুলে ধরা হয়েছে, এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেলবনটি বাজিয়ে নেবেন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আমার আর কোনো উপায় ছিল না, আমার আর কোনো উপায় ছিল না, এই শর্ট ডায়লগটির ইংলিশটা হবে আই হ্যাড নো আদার অপশন, আই হ্যাড নো আদার অপশন। আমি রান্নাঘরে যাচ্ছি, আমি রান্নাঘরে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য কিচেন, আই অ্যাম গোয়িং টু দ্য কিচেন, আমি রান্নাঘরে যাচ্ছি। চলো পড়াশোনা করি, লেটস স্টাডি, লেটস স্টাডি, চলো পড়াশোনা করি। ওটা খুবই ভালো প্রশ্ন, ওটা খুবই ভালো প্রশ্ন, দ্যাটস এ গুড কোশ্চিন, দ্যাটস এ গুড কোশ্চিন, ওটা খুবই ভালো প্রশ্ন। খোলাখুলিভাবে বলা যায়, খোলাখুলিভাবে বলা যায়, টু বি ফ্রাঙ্ক, টু বি ফ্রাঙ্ক। কে কথা বলছে, কে কথা বলছে, হু ইজ স্পিকিং, হু ইজ স্পিকিং, কে কথা বলছে। আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং। আমি সত্যি তোমার জন্য চিন্তিত, আমি সত্যি তোমার জন্য চিন্তিত, আই এম রিয়েলি ওয়ারিড ফর ইউ, আই এম রিয়েলি ওয়ারিড ফর ইউ, আমি সত্যি তোমার জন্য চিন্তিত। আবার আসবেন যেন, ডু কাম এগেন, ডু কাম এগেন, আবার আসবেন যেন। কিছু তো শুনুন, হ্যাভ এ হেয়ার্ট, হ্যাভ এ হেয়ার্ট, অর্থ হলো কিছু তো শুনুন। মন থেকে বলা, স্পিক ইওর মাইন্ড, স্পিক ইওর মাইন্ড, অর্থ হলো মন থেকে বলা। নজর না লাগে যেন, নজর না লাগে যেন, টাচ উড, টাচ উড, অর্থ হলো নজর না লাগে যেন। খুব বেশি খেয়েছি, অ্যাট টু মাস, অ্যাট টু মাস, খুব বেশি খেয়েছি। আমি এখন বুঝতে পেরেছি, আই অ্যাম আন্ডারস্ট্যান্ড নাও, আই অ্যাম আন্ডারস্ট্যান্ড নাও, আমি এখন বুঝতে পেরেছি। আমি এখনই আসছি, আই অ্যাম কামিং রাইট নাও, আই অ্যাম কামিং রাইট নাও, আমি এখনই আসছি। আমি এটা নিব, আই উইল টেক ইট, আই উইল টেক ইট, আমি এটা নিব। আমি ওটা পছন্দ করি, আই লাইক দ্যাট, আই লাইক দ্যাট, অর্থ হল আমি ওটা পছন্দ করি। এটা করা যেতে পারতো, এটা করা যেতে পারতো,
আই কুড বি ডান, আই কুড বি ডান, এটা করা যেতে পারত। আমি ভীষণ বিপদে পড়ছি, আই অ্যাম ইন গ্রেট ড্যাঞ্জার, আই অ্যাম ইন গ্রেট ড্যাঞ্জার, আমি ভীষণ বিপদে পড়ছি। আমি তাকে অনেক আগেই দেখেছি, আই সো হিম লং বিফোর, আই সো হিম লং বিফোর, আমি তাকে অনেক আগেই দেখেছি। আমাকে করতেই হবে, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু, আমাকে করতেই হবে। ধুর সাই ড্যাম ইট, ড্যাম ইট অর্থ হল ধুর সাই। ভাষা সংযত করো, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভাষা সংযত করো। কে জানে, হু নোজ, হু নোজ অর্থ হল কে জানে। আমি ভিজে যাচ্ছি, আই অ্যাম গেটিং ওয়েট, আই অ্যাম গেটিং ওয়েট, আমি ভিজে যাচ্ছি। আমার কেন জানি মনে হয়, আই টেন টু থিঙ্ক, আই টেন টু থিঙ্ক, আমার কেন জানি মনে হয়। লাইট নিভিয়ে দাও, সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, লাইট নিভিয়ে দাও। তুমি নিজে যাও, গো ইয়োর সেলফ, গো ইয়োর সেলফ, তুমি নিজে যাও। একটু ধৈর্য ধরো, হ্যাভ এ লিটিল প্যাশন, হ্যাভ এ লিটিল প্যাশন, একটু ধৈর্য ধরো। পরে এসো, কাম লেটার, কাম লেটার অর্থ হল পরে এসো। এটা লিখে নাও, নোট দিস ডাউন, নোট দিস ডাউন, এটা লিখে নাও। তাকে ডেকে পাঠাও, সেন্ড ফর হিম, সেন্ড ফর হিম, তাকে ডেকে পাঠাও। গাড়ি থামাও, স্টপ দ্য কার, স্টপ দ্য কার, গাড়ি থামাও। আমার একটু কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু, আমার একটু কাজ আছে। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। যা দরকার নাও, টেক হোয়াট ইভার ইউ নিড, টেক হোয়াট ইভার ইউ নিড, যা দরকার নাও। ভবিষ্যতে এরকম আর করো না, ডু নট ডু সো ইন ফিউচার, ডু নট ডু সো ইন ফিউচার, ভবিষ্যতে এরকম আর করো না। বদ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ ব্যাড হ্যাবিটস, গিভ আপ ব্যাড হ্যাবিটস, বদ অভ্যাস ত্যাগ করো। ফুল তুলো না, ডোন্ট প্লাক দ্য ফলোয়ার্স, ডোন্ট প্লাক দ্য ফলোয়ার্স, ফুল তুলো না। এই কাজটি করো, ডু দিস ওয়াক, ডু দিস ওয়াক, এই কাজটি করো। ওকে বসতে বলো, টেল হিম টু সিট ডাউন, টেল হিম টু সিট ডাউন, ওকে বসতে বলো। এই ঘড়িটা আমার, দিস ওয়াচ ইজ মাইন, দিস ওয়াচ ইজ মাইন, এই ঘড়িটা আমার। আপনার বাড়ি এইটা, দিস ইজ ইয়োরস হাউস, দিস ইজ ইয়োরস হাউস,
আপনার বাড়ি এইটা? তিনি নিজের বাড়ির ভিতরে গেলেন। হি ওয়েন্ট ইন্টু হিজ হাউস। হি ওয়েন্ট ইন্টু হিজ হাউস। তিনি নিজের বাড়ির ভিতরে গেলেন। একটা কাজ করবে? উইল ইউ ডু এ থিং? উইল ইউ ডু এ থিং? একটা কাজ করবে? তুমি কি জানো? ডু ইউ নো? ডু ইউ নো? তুমি কি জানো? কে ওখানে? হু ইজ ইট? হু ইজ ইট? কে ওখানে? তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ টু বাংলা ভাষার কালেকশান। যদি এই ভিডিওটি আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে কথা বলার মতো, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন আপডেট ইংলিশ ভিডিও দেখার জন্য, যা কথা বলার জন্য আপনাদের হেল্পফুল হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।